মুখে সমাজ পরিবর্তনে বুলি আওড়িয়ে বাস্তবে ভণ্ডামি দুর্নীতি অনিয়ম করে বেড়ান সমাজের মুখোশ পরা ভদ্রবেশীরা। সমাজ দেশ নিয়ে জনগণকে নানা স্বপ্ন দেখিয়ে প্ল্যান ভাঙার মানুষের অস্তিত্ব সমাজে বেশি। সিনেমার রঙিন পর্দায় দেওয়া বিপ্লবী স্লোগানে সমাজের উন্নতি হয় না, উন্নয়নের জন্য দায়িত্ববোধ থেকে নিজের কাজ নিজে করতে হয়, মানুষের জন্য পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়, মানুষের কাছে যেতে হয়। তাই মানুষের কাছে যেয়ে অক্ষয় কুমার 24 ঘন্টায় ভারতের বিভিন্ন এলাকায় 24টি টয়লেট উদ্বোধন করেছেন। সচেতনমূলক বলিউড ছবি টয়লেট এক প্রেম কথা কয় নায়কের অক্ষয় কুমার প্রমাণ করেছেন তিনি দেশের জন্য কাজ করছেন। গত সোমবার একটি বেসরকারি সংস্থায় হয়ে জয়পুর, দিল্লি, মোহালি, রানীপদ, যমুনানগর, গুরুগ্রাম সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মোট 24টি এলাকায় 24টি টয়লেট উদ্বোধন করেছেন অক্ষয়। গত 11 জুন ছবিটির ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। অল্প সময়ের মধ্যে ইউটিউবে এই ভিডিওটি 2 কোটির বেশি দর্শক দেখেছেন। সব ঠিক থাকলে শুক্রবার শ্রীনারায়ণ সিং পরিচালিত সিনেমা টয়লেট এক প্রেম কথা মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার ও ভূমি পেরনাথ। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।